করার সময় আস্তে আস্তে একগুলোই হাত লাগলে পড়ে যাবে লেফট রাইট ধন্যবাদ আর লেফট শুধু আজকে পকোড়া হবে পপি কিচেনে এই প্রথম আজকে তিন তিনটে তেলে ভাজা রেসিপি একসঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই তিন তিনটে রেসিপি কিন্তু প্রত্যেক বাঙালির কাছে একদম জনপ্রিয় বিশেষ করে শীতকালে আজকে আমি বানাবো ফুলুরি আলুর চপ আর তার সঙ্গে থাকবে বেগুনি আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন শীতকালে এই রকম তেলে ভাজা মুড়ি আর একটা কাঁচা লঙ্কা চাই চাই শীতকালের সন্ধ্যা কিন্তু একদম জমে যাবে বন্ধুরা খুব সহজভাবেই করে দেখাবো আপনাদেরকে একদম দোকানের মতো মুচমুচে করে করব আচ্ছা পপি বলছে আমাদের জিভে জল চলে এলো আর আমি শুধু খাবো আজকে তেলে ভাজা তেলে ভাজা বলি পাতার ছাড়ছেন না আজ পুরো জমে যাবে জমে যাবে আজ রান্নাঘরটা একদম গরম কত খাবি এত কত খাই মিলে একবার এসে গেছি ধনেপাতাটা আমাদের বাগান থেকে তুলে নিয়ে এসেছি একদম টাটকা ধনেপাতা আছে আর বেগুনও আমাদের গাছ থেকে তুলে নিয়ে এসেছি বাগানে একবারে যা বড় বড় বেগুন আছে বেগুনি খেতে কিন্তু দারুণ লাগবে আর বেগুনি খেতে গেলে কিন্তু এরকম বড় বড় সাইজেরই বেগুন লাগবে ছোট বেগুনের বেগুনি খেয়ে মজা নেই মঙ্গলা কটা খাবে গো বেগুনি আমি তো খান্দাসে খেয়ে নেবো দুদিন পরে আমাকে রান্না করে খাওয়াবে তোমাকে রান্নাই করতে লাগে এই তো ধরিয়ে দিলে দেখো উনুনটা এই দেখো খুব সুন্দর ধরেছে আমি হয়ে গেলে দিয়ে আসবো চলে যা আর তুমি এলে আমি অর্জুন গেল আমি এলাম তাহলে মাথা ঠিক আছে তো কেন মাথা কেন ঠিক থাকবে না একদিন চলে গেল একদিন ভর্তি হলো মাথা ঠিক হলো না ও মাথা গন্তি মাথাটা ঠিক আছে দেখো এইটা বলো আজকে দাদু চাদর গায়ে দিয়ে এসে দেখো পুরো চাপা চপের আসল স্বাদ পেতে গেলে কিন্তু গোটা গুঁড়ো মশলা ভেজে চপের জন্য মশলা তৈরি করতে হবে চাইলে আপনারা চপের পুরটা গুঁড়ো মশলা দিয়েও করতে পারেন কিন্তু আমি গোটা মশলা ভেজে মশলা তৈরি করব এখানে নিয়েছি গোটা গরম মশলা গোটা ধনে গোটা মৌরি গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা শুকনো কড়াই সব কিছু একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব কি সুন্দর চটপট চটপট করে আওয়াজ হচ্ছে দেখো দাদু মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে চটপট নয় আর ছটপট নয় তাহলে কি চুড় 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 চপের পুরের জন্য আলু সেদ্ধ করব কড়াই জল দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলু জলে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব বেশি করে চপ করবে আমি কিন্তু অনেক চপ খাই একাই শেষ করব অনেক আলু দিয়েছে তুমি অনেক চপ খাবে হ্যাঁ ভাজা মশলাটা গুঁড়ো করে নেব নতুন জিনিস লঙ্কা বাটে কখনো নেয়নি খেলা করতেছি নতুন নতুন জিনিস আবিষ্কার করছি আমি বাচ্চা ছেলের মতো খেলা হচ্ছে আদা রসুন আজকে আর বাটবো না আজকে থেতো করে নেবো চপের জন্য আদা রসুন মিহি করে বাটার দরকার নেই থেতো করে নিলে হবে গ্রেট করে নিলেও হবে বেগুনগুলো কি সুন্দর গো পপি তোমাদের গাছের এত সুন্দর বেগুন দুটো দিয়ে নিয়ে যাব ভর্তা করব দুটো কেন চারটে নিবে তোমার গাছের বেগুনগুলো দেখে আমার পছন্দ হলো হ্যাঁ পপি যেমন আর বেগুনগুলোও তেমন বাবা আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে তুলে নেব এবার
কড়াই সরষের তেল দেব চপের পুরের জন্য। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব। চপের জন্য ফোড়নে কিছু দিতে লাগে না। আদা রসুন বাটা, আমি তাহলে বেসনের ব্যাটারটা বানিয়ে নিই, করে নাও। চপ আর বেগুনির একই ব্যাটার হবে। বেসন, খাবার সোঁটা, লবণ, এবার আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব, হলুদ গুঁড়ো দেব, আর দেব লবণ, আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি সেদ্ধ করে রাখা আলু দেব। খুন্তি দিয়ে একটু আলুগুলো ভেঙে ভেঙে মশলার সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গুঁড়ো করে রাখা ভাজা মশলা দিয়ে দেব। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার একটু অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নেব। অল্প একটু লবণ লাগবে, লবণ দেব। বেসনের ব্যাটারে কিন্তু আপনারা চপের জন্য অবশ্যই একটু চালের গুঁড়ি দেবেন, তাহলে খুব সুন্দর মুচমুচে হবে। আর একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দেবেন। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দেব চালের গুঁড়ি, ধনে পাতা কুচি। চপের জন্য পুর তৈরি হয়ে গেছে। প্রথমে আমি চপ আর বেগুনি ভেজে নেব, তারপর শেষকালে ফুলুরি ভাজবো। ডুবো তেলে ভাজা হবে, সেই জন্য যা তেল আছে সব দিয়ে দেব। দোকানে চপ কিনে খেতে গেলে যেন আলুর পুর পাওয়াই যায় না, শুধু বেসন। বাড়িতে বানাচ্ছি, একটু আলুর পুর বেশি করে দেব, ভালো করে খাবো। বেসনটা আরেকবার ভালো করে ফেটিয়ে নেব। না, এবার জাল দাও জোরে জোরে। চপ আবার কম আছে ভাজা যায় না, বেশি আছে ভাজতে হয়। আমাদের আজকে এখানে চপের দোকান বসেছে, শুধু চপ নয়, ভুল বললে না, তবে কিন্তু পয়সা দেয় না, এমনি ফি ফ্রিতে দোকান কেউ দেয়, শুধু আমাদের জন্য। এই দেখুন চপগুলো কত ফুলেছে, যেমন সুন্দর তেমন লাল, কালার দেখুন, বাবা। কি সুন্দর ফুলছে দেখো, ভাজা পিঠের মতো ফুলতেছে। মাঝখানে একটা সরাও, হ্যাঁ। সব চপ ভাজা তো হয়ে গেল, যা বেসনের ব্যাটার আছে এতেই কিন্তু বেগুনি হয়ে যাবে। শুধু এই ব্যাটারে একটু কালো জিরে দিয়ে দেব, কালো জিরে,
বেগুনিতে কিন্তু অবশ্যই আপনারা কালো জিরে দেবেন, ভালো স্বাদ পাবেন বেগুনির। কালো জিরেটা যখন মুখে লাগবে দাঁতে চিবোবে কি ভালো লাগবে। এবার আমি বেগুনি ভেজে নেব। এই দোকানদার থেকে ভালো হচ্ছে, ভালো হচ্ছে, তোকেই আজকে হাটে বসাবো, পরে আর বিক্রি কর। কে ভাজবে, কে গাছিয়ার হবে, কে দিবে? এই আমার তিনজনে মিলে ম্যানেজ করে নেব, হাত পাতে তুই এ কর সে কর সে কর। তুমি ক্যাশ গুনবে তাই হবে, আমি জোগাড় করে দেবো। তুমি যে ভাজতে যে ভেবে ভাজবে। হ্যাঁ, দুখন হয়ে ফুলে যে দেখো না বেগুন দেখাবো। বেগুনির সাইজগুলো শুধু দেখুন, আমি তিনটে বেগুনি ভেজে দিলাম, এবার তোমরা ভাজো। অনেকেই অনেক রকম দিয়ে ফুলুরি বানায়, আজকে আমি শুধু বেসনের ফুলুরি বানাবো, যেগুলো বাজারে তেলে ভাজা দোকানে পাওয়া যায় এই রকম সাইজে। আমি ঠিক এরকম সাইজেরই করব। বেসনে প্রথমে দিয়ে দেব মৌরি, কালো জিরে দেব, চাট মশলা নিয়েছি কিছুটা, চাট মশলা দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দেব, খাওয়া সোড়া নিয়েছি খাওয়া সোড়াও দিয়ে দেব, কাঁচা লঙ্কা কুচি দেব, ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। এবার আমি অল্প অল্প জল দেব। ফুলুরির ব্যাটার কিন্তু চপ আর বেগুনির মতো অত পাতলা হবে না, একটু ঘন হবে, তাই জলটা একটু বুঝে দিতে হবে। আর একটু জল লাগবে। এই দেখুন, এই রকম ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে। খুব ভালোভাবে আমি ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব হিঙের জল, হিঙের জল কিন্তু অবশ্যই দিতে হবে। আবারও ভালো করে ফেটিয়ে নেব। আমি বাটিতে জল নিয়েছি, একটু ব্যাটারটা ফেলিয়ে দেখব, যদি ভেসে ওঠে তাহলে কিন্তু বুঝতে হবে ঠিকঠাক ব্যাটারটা মাখানো হয়েছে। এ দেখুন, দেওয়ার সাথে সাথেই ভেসে উঠেছে। এবার আমি ফুলুরিগুলো ভালো করে ভেজে নেব। ফুলুরি কিন্তু কম আছে, হালকা গরম তেলে ভাজতে হবে, খুব বেশি গরম তেলে ফুলুরি ভাজা যাবে না। কি সুন্দর হয়েছে, খেয়ে দেখ আগে, না খেয়ে বলে সুন্দর হয়েছে, দেখতে কেমন হয়েছে বল, মুচমুচ করছে। এই দেখুন বন্ধুরা, প্রত্যেকটা ফুলুরি কিন্তু বেশ ভালো ফুলেছে, আর গাগুলো সমান হয়ে আছে, একদম প্লেন, একটা ফুলুরিও ফেটে যায়নি। তুলে নেব এবার। বাকিগুলো আমি একই রকম ভাবে ভেজে নেব। এই ফুলুরিগুলো ভাজা হয়ে গেলেই সব ভাজা হয়ে যাবে। কিছু চপ, বেগুনি, ফুলুরি মুড়িতে মাখিয়ে নেবো, হ্যাঁ, আর বাদ বাকি যে যার হাতে করে কামড়ি কামড়ি খাবে। দাঁড়া দাঁড়া, ছ টাকা ছ টাকা, কি চপ দোকান বসছে নাকি? খাও সবাই ফুলুরি। দাদু মুখ নাড়া শুরু করে দিয়েছে দেখো, দাদু এদিক দিয়ে চোখ ছয়নি। শুধু ধরে থাকলে হবে না, খেতে হবে। তোমাকে কি দেব লঙ্কা কামক গো?
খাই দাদু আর তুমি তো কেমন লাগছে ভালো তোমার কাঁচা লঙ্কাটা কই খাই গেছে আর একটা খাও আরও এরকম ভিলেজ স্টাইল নিত্য নতুন রেসিপি পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করতে একদম ভুলবেন না তবে কিন্তু নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন।